সংসারে খরচ তো বেড়ে গেছে, তাই তো গো, জিনিসপাতির যা দাম দিন দিন বেড়ে যাচ্ছে, কিভাবে সংসার চলবে? ও গো, এক কাজ করো না, আমার আব্বা বিতে যে কানের গুলা দিয়েছিল না, ওই কানের গুলা বেচি একটা জমি বন্ধক লাও। শ্বশুরের দেওয়া জিনিস, বিয়ে স্মৃতি, বিক্রি করবো কেনে? একটু কষ্ট হয়েছে হোক। না গো, দিন দিন সংসার বড় হয়েছে, এভাবে আর কতদিন চলবে? এ দেখো লেও, পয়সা হলে পরে আবার গড়ানো হবে। আমার খুব ভয় হচ্ছে জানো, পরে যদি তোমার কানে গড়ে দিতে না পারি। তুমি ভয় পেও না, আমরা দুজনে মিলে খাটবো, ভাগ্যে থাকলে সব হবে। যাও, এখন এই কানেরটা বেচে আসো, দিয়ে জমির খোঁজ করো। ঠিক আছে, আমি তাই করছি। কাজ করা যায় যাই, আজ বাড়ি যাই, কাল আবার দেখা যাবে। কিরে, কোথায় গেছিলি? আয় একটু ছায়ায় বসি যা। আর বলিস নি ভাই, মাঠে রোদে টিকা যাচ্ছে না। বস বস, একটু হাঁপলে। এ, আমরা তো চারজন হয়ে গেছি, তাহলে একদান হয়ে যাক। হ্যাঁ তাই হোক। অনেকক্ষণ তো খেল হয়ে গেল, তোরা খেল, আমি আর খেলবো না, আমি বাড়ি যাই।
ঠান্ডা পানিটা খেয়ে লাও। ওগো মাঠের কাজ কত দূর হইলো? এই রোদে মাঠে কাজ করা যায়? রোদের ঠেলায় পালিয়ে আসলাম। এমনি সে কথা শুনো দিনি, লোকে কাজ করছে না, চাষ না করি সারাদিন ঘুমি ঘুমি কাটাও, আর ঘুমি ঘুমি বড় লোক হওয়ার স্বপ্ন দেখো। আরে কানের গোড়ায় ঘ্যান ঘ্যান কইছি তো, আমার কি জমি জায়গা কম আছে? সারা জীবন বসে খেলেও ফুরাবে না। সাকিব ভাই, ও সাকিব ভাই, বাড়িতে আছো নাকি? দেখো গো, কে ডাকছে তোমায়? কে? আমি ভাই। তোমার তো মেলা জমি, জমি টমি বন্ধক দিবা নাকি? জমি থাকলে কতই যে সুবিধা, বসি বসি শুধু টাকা। হ্যাঁ হ্যাঁ টাকা দাও, তোমাদের বাড়ির ওই জমিটাই তুমি আবাদ করো। এই নাও টাকা। টাকা চাই, টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যা। আরে গিন্নি, এই নাও, সবজি মাছ মাংস সব কিছু আছে, আজকে জমিয়ে রান্না করো, মজা করে খাবো। সে ফাঁকে আমি একটু ঘুমিলি। মাটির বুকে প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। ওগো আর কতক্ষণ মাঠে কাজ করবা? সেই সকালে এসছো, আজ কি রোদও তো খুব পড়ছে। এই তো পাইপটা শর্ট করা হয়ে গেছে, ভুইটা ভিজি বাড়ি যাব, তুমি খাবারটা থুই যাও। ঠিক আছে। ওগো তুমি একলা কাজ করছো, আমি শুধু তোমার সাথে হাতে হিল্লা দিই। গিন্নি কষ্ট না করলে হবে? আমরা গরিব মানুষ, গায়ে গতরে খেটি না কাজ করলে কি করে সংসার চলবে? ওগো তুমি তাহলে কলার তেড়গুলো কাটো, আমি হাতে পাতে গুছি দিই। এই মাটি যে সোনার মাটি, আমাদের কলার জমিতে কেমন কলার কাঠ পড়ছে দেখে আসি। ঠিক আছে, তাই চলো। ওগো আমরা যে কষ্ট করে পরিশ্রম করেছি, ওই পরিশ্রম করার ফল আল্লাহ দিয়েছে। হ্যাঁ গো, আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে। যাই হোক, আমাদের বাড়িটা কমপ্লিট হলো। গিন্নি তোমার মনে আছে যখন আমাদের কিচ্ছু ছিল না, তখন তোমার কানেরটা আমাকে খুলে দিছালা। আজকে আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, তাই তোমার জন্য একটা ছোট্ট উপহার। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমার প্রেমের ইশারা। তুমি খুশি তো? হ্যাঁ গো আমি খুব খুশি, আল্লাহ আমাদের সহায় হয়েছে। দাদা এই বাড়িটা কার? আগে তো দেখিনি। আরে ভাই ওটা তো ছোট্টুর বাড়ি, 2 বছর ধরে জমিতে কঠিন পরিশ্রম করে ফসল ফলিয়ে অনেক টাকা ইনকাম করেছে, এখন সে ধনী হয়ে গেছে, দিয়ে এই বাড়িটা তৈরি করেছে। আমার জমি বন্ধুকলি, চাষ করি ছোট্টু, এত বড় লোক হয়ে গেছে, আর আমি ঘুমি ঘুমি শুধু স্বপ্ন দেখেছি। পরিশ্রম করে ছোট্টু ধনী হয়ে উঠল। অন্যদিকে
সাকিব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকলো। পরিশ্রম করলে সফলতা হাতে এসে ধরা দেয়।